মারোনা ভাষানির পরিকল্পনা ছিল মেজর সেক্টর কমান্ডাররা কেউ রাজি হন নাই ভারতের সাহায্য নিয়ে দেশ স্বাধীন করতে মেজর জলানিরা চেয়েছেন আমরা লন্ডনে প্রবাসী সরকার করব। প্রয়োজনে আমরা বাংলাদেশ থেকে গেরিলা যুদ্ধ করব এটার প্রস্তুতি নেওয়া হয়েছে চিটাগং হিল ট্রাকসে যুদ্ধের প্রবাসী সরকারের পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ বিকল্প যুদ্ধের পরিকল্পনা আমাদের সেক্টর কমান্ডারদের ছিল অথবা আপনাদের এটা মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের সাহায্য ছাড়া দেশ স্বাধীন হইতো না দেশ স্বাধীন হইতো নিজ গুণে নিজ সময়ে নিজ গতিতে দেশ স্বাধীন হয়ে যেত দ্বিতীয় সংকট হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্কে সেটা হচ্ছে নদী আপনারা জানেন আমাদের সীমান্তে ট্রান্সবাউন্ডারি আন্তর্জাতিক নদী আছে চুয়ান্নটা এই চুয়ান্নটা নদীর হচ্ছে বড় নদী ছোট নদী মিলে দুইটা হলো নদীর বেসিন আছে বড় নদী একটা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন তিব্বত থেকে আসছে আরেকটা হচ্ছে গঙ্গা বেসিন এবং আপনারা দেখবেন যে গঙ্গা পশ্চিম থেকে এসে ঢুকছে রাজশাহী চাপাই নবগঞ্জ দিয়ে ঢুকছে বাংলাদেশে আর ব্রহ্মপুত্র বেসিন হচ্ছে পঞ্চগ্রাম কুড়িগ্রাম কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকছে যমুনা হয়ে এদিকে আসছে ব্রহ্মপুত্র বেসিনে গবেষকরা বলেছে ইতিমধ্যে আঠারোটা শাখা নদী শুকিয়ে গেছে যারা মুরব্বীরা আছেন যারা ছোটবেলায় মাছ ধরতেন ব্রহ্মপুত্র যমুনা নদী থেকে জিজ্ঞেস করবেন আপনারা নিজেরাও যেতে পারেন এই ব্রহ্মপুত্র নদীর প্রশস্ততা ছিল হচ্ছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার খালি চিন্তা করেন এটা কত বড় আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না এই নদীটা সেইটার প্রশস্ততা এখন কমে আসছে সাতশো মিটার মানে এক কিলোমিটারেরও সে কমে গেছে তাহলে এই যে বিশাল আমার সাগর সমান দেশ নদী ছিল সেই নদীটা ছোট হতে 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 একটা খালে পরিণত হয়েছে এবং শুধু কি খালে পরিণত হয়েছে এর যে শাখা নদী ছিল আপনারা জানেন যে প্রত্যেকটা বড় নদীর সাথে শাখা নদী কানেক্টেড হয় যেই শাখা নদী থেকে আবার খাল তৈরি হয় ওই খালের পানি দিয়ে আমাদের কৃষকরা চাষবাস করে এটার মাধ্যমে যেটা হয়েছে বারোটা বড় শাখা নদী মরে গেছে আঠারোটা বড় শাখা নদী মরে গেছে পাঁচ কিলোমিটারের প্রশস্ত নদী সাতশো আশি মিটার হয়ে গেছে শত শত খাল বিল শুকায় গেছে আমাদের দেশের উত্তরাঞ্চলের এক তৃতীয়াংশ ইতিমধ্যে মরুভূমি হয়ে গেছে আমাদের দ্বিতীয় পানির বেসিন হচ্ছে গঙ্গা যেটা পশ্চিম থেকে উত্তর পশ্চিম থেকে এসে বাংলাদেশে ঢুকেছে গঙ্গা বেসিনের অবস্থা দেখেন আপনারা পশ্চিমাঞ্চলে যান বাংলাদেশের ইতিমধ্যে তিনশো থেকে তিনশো মেজন নদী শুকায় গেছে ছোট যদি নালাগুলোকে যোগ করেন পাঁচশোর উপরে নদী নালা শুকায় গেছে গত পঞ্চাশ বছরে এবং এটার ক্ষতি কি শুধু সংখ্যাতে নদী কমে গেছে না আপনার ঢাকা শহরে তো বস্তিবাসী কেন এত লোক ঐসব অঞ্চল থেকে দেখবেন রিক্সাওয়ালা মুচির কাজ করে লেবার যারা ছোট ছোট কাজ করে রাস্তায় ভাসমান জব করে টং দোকানে থাকে বস্তিতে থাকে এই মানুষগুলোকে জিজ্ঞেস করবেন এরা অধিকাংশ হচ্ছে একবার দুইবার তিনবার পাঁচবার নদী ভাঙনের শিকার হয়েছে তারা বারবার তাদের স্বপ্নগুলো নদীতে খেয়ে ফেলছে এই মানুষগুলো কিন্তু ঢাকাতে বস্তিতে এসে থাকছে লেবার কাজ করছে যার কোনো নাম নাই ঠিকানা নাই পরিচয় নাই বাড়ি নাই আমরা পরিচয় হলে জিজ্ঞেস করি না ভাই আপনার বাড়ি কোথায় এই মানুষগুলো জিজ্ঞেস করলে বলবে যে ভাই বাড়ি তো নদীতে খেয়ে ফেলছে নদী খাই নাই বাড়িটা আসলে ভারত খেয়ে ফেলছে তো এই যে আমার জীব বৈচিত্র্য আমার এটা পৃথিবীর সবচেয়ে বড় বলা হয় বদ্বীপ সবচেয়ে বড় ডেল্টা ওয়ার্ল্ডের সেই ডেল্টার যে সৌন্দর্য ফার্টিলিটি ছিল ব্রিটিশরা যখন এই দেশে আসে সতেরোশো খ্রিস্টাব্দে তখন সারা পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ ছিল এই বেঙ্গল মোঘল এম্পায়ার ছিল তখনকার দুনিয়ার সবচেয়ে ধনী ওয়েলদি ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড সারা গ্লোবাল জিডিপি টোয়েন্টি এইট পার্সেন্ট প্রডিউস হইত এই ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বেঙ্গল এই মোগল এম্পায়ারের যে আঠাশ শতাংশ সম্পদ সারা দুনিয়ার এটা থার্টিন টু ফোরটিন পার্সেন্ট তৈরি হইতো এই বেঙ্গলে লর্ড ক্লাইভ যখন মানে বিজয়ের বেশে পলাশির যুদ্ধের পরে লন্ডনে ফিরে যান কলকাতা থেকে শুধু দুইটা জাহাজ ভরে সোনা নিয়ে গেছে গোল্ড এবং এত স্বর্ণ নিয়ে গেছে যে ব্রিটিশরা জাতি তারা লজ্জিত হইছে পার্লামেন্টে কমিটি হয়েছে লর্ড ক্লাইভের তাকে জবাবদিহিতা করতে হয়েছে এত চোর চুরি তুমি কিভাবে করলো এত গোল্ড কিভাবে আনছো সে বহু বছর থেকে হাউস অফ লর্ডসের মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছিল সে তাকে কোন দল নমিনেশন দিচ্ছিল না সেপরে পরে আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডের কোন কানে এক জায়গাতে লড় হয়েছে জমি কিনা এই গোল্ডের টাকা দিয়ে কিন্তু ব্রিটিশ সোসাইটি তাকে এত বেশি ডিজাউন করেছে তাকে একসময় আত্মহত্যা করতে হয়েছে লর্ড ক্লাইফকে কারণ চোরদেরও একটা মানে ইজ্জত সম্মান থাকে আর কি যে কত চুরি করলে তুমি চোর তো সেই সম্পদ চুরি হয়ে গেছে বেঙ্গল থেকে তো এই নদীর সাথে আমাদের গোল্ডের সম্পর্কে এটা মাথায় রাখতে হবে এই যে মানে গান আছে না যে এটা সোনার সোনার দেশ এটা শুধু ইয়েনা আর কি মাটি না এখানে তো ভারত আমাদের দেশটাকে আর্সেনিকের সমস্যা দেখেন পানির কারণে কি সমস্যা হচ্ছে মাছ নাই আপনি জেলেদের সাথে কথা বলেন যেই জেলেরা ভর মৌসুমে প্রজন্মের পর প্রজন্ম মাছ বিক্রি করে সচ্ছল জীবনযাপন করেছে সেই জেলেদের বলবে যে ভাই সারা রাত ভরে জাল দিয়েও সকালবেলা বিক্রি করে চাল ডাল কেনার টাকা হয় না নদী শুকিয়ে গেছে মাছ মরে গেছে সমস্যা হচ্ছে ভারতের সাথে আমাদের সেটা হচ্ছে সীমান্ত যেটা রাশেদ ভাই বলেছেন দেখেন আমি ওই টাচ করব না যেটা যেটা বলেন না টাচ করি ভারতের আইন আছে ব্রিটিশ আমলে করা যেচল্লিশ সালের আইন বিদেশ আইনে বলা আছে যদি কেউ আমার সীমানা অবৈধভাবে ঢোকে আমার সীমানে তার শাস্তি হচ্ছে পাঁচ বছরের জেল পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ভারতের আইনে বলা আছে ভারতের আইনেই তো আপনাকে হত্যা করবার কোনো বিদেশি অথবা অবৈধ নাগরিককে হত্যা করবার অধিকার দেওয়া হয়নি এখানে তাকে এক্সট্রা অর্ডিনারি ইমিউনিটি দেওয়া হয়েছে এবং এই ইমিউনিটির নাম হচ্ছে সুটন কিল পলিসি বিএসএফ কে পরিষ্কার করে পলিসি দিয়ে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার আইন আছে যে দশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত কেউ অস্ট্রোনিয়া ঘুরতে পারবে না কিন্তু বাংলাদেশের সীমান্তে কি হয় দেখেন সীমান্তের সাথে ইলেকট্রিফাইড কাটাতার দিয়ে দিয়েছে আসাম সীমান্তে প্রায় দেখবেন সেখানে গুলিতে মরে না সেখানে ইলেকট্রিফাইড হয়ে মারা যায় যে তারটা দিয়েছে তালার তারটার ভিতরে বিদ্যুৎ আছে ওটার আশেপাশে আপনাকে ধরতে হবে না আশেপাশে গেলে আপনাকে বিদ্যুৎ ধরে ফেলবে আপনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবেন কিন্তু যেহেতু এটা অমানবিক হয় এটাকে লাশটাকে পরে টেনে নিয়ে গুলি করে গুলি করে তারপরে হচ্ছে দেশে পাঠায় এই হচ্ছে আমাদের বন্ধু বন্ধু রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং পশ্চিম বাংলাতে একটা মানবাধিকার সংগঠন আছে মাসুম বলে এটাকে মানবাধিকার সুরক্ষা মঞ্চ এই মাসুমের মুখপাত্র হচ্ছে কিরিটি রায় তিনি বলেছেন যে সীমান্ত হত্যা কেন বন্ধ হয় না কারণ ভারত চায় না আর দ্বিতীয়ত বলা হচ্ছে এটার কারণ হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি কে বলছে ভারতের নাগরিক বলছে ভারতকে ভারতের মানবাধিকার কর্মীরা বলছে ভারতের মানবাধিকার সংগঠন বলছে যে হত্যা কেন বন্ধ হচ্ছে না অতএব পররাষ্ট্র নত জানু পররাষ্ট্রনীতির ব্যাপারে শুধু বাংলাদেশিরা বলছে তা না ভারতীয়রাও বলছে অতএব এটা বন্ধ করাটা আন্তর্জাতিক আইন মোতাবেক যেভাবে সম্ভব বাংলাদেশের যদি টাফ বোল্ড ফরেন পলিসি নেয় এটা দুই মাস ছয় মাসের ব্যাপার পাকিস্তান সীমান্তে কখনো মানুষ মারা গেছে শুনেছেন